আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে জানব উদাহরণ সম্পর্কে। উদাহরণ ইসলাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বিশেষ করে অহেতুক উদাহরণ কোনো কারণ ছাড়া। যদি কোনো কারণ থাকে, রাষ্ট্রীয় কারণ, সামাজিক কারণ, কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ থেকে সমাজকে রাষ্ট্রকে মুক্ত রাখার জন্য যদি এ ধরনের আলামত দেখে মোটিভ পেয়ে প্রধারণ করা হয়, সেটা অন্য বিষয়। অহেতুক প্রধারণ, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা হুজুরাত বলেন, বড় নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ফাইন্না বা'দাজ-জন ইসম ফাইন্না বা'দাজ-জনি ইসম। হে মুমিনগণ, তোমরা উদাহরণ থেকে দূরে থাকো, অর্থাৎ অনেক ধরনের ধারণা থেকে দূরে থাকো। উদ্দেশ্য উদাহরণা, আল্লাহ তাআলা বলেন যে তোমরা অনেক ধরনের ধারণা থেকে দূরে থাকো, কেননা কোনো কোনো ধারণা গোনা, কোনো কোনো ধারণা গোনা, তার মানে কুধারণা থেকে গোনা দূরে থাকতে বলা হচ্ছে, সুধারণা করা যাবে। এবার আমরা যদি হাদিস নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বলেছেন হাদিসটি, ইয়াকুম আয-যন ফাইন্নাল-যন আকযাবুল হাদিস, মুত্তাফাক আলাইহ, বুখারী সহিহ বুখারী মুসলিম হাদিস। তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কারণ উদাহরণা অহেতুক উদাহরণা জঘন্যতম মিথ্যাচার, অহেতুক উদাহরণ করা জঘন্যতম মিথ্যাচার। কোনো কারণ ছাড়া কাউকে উদাহরণ করা হলো, মোটিভ নেই, প্রমাণ নেই, এটা একেবারে জঘন্যতম মিথ্যা। মিথ্যার মধ্যে যে সবচেয়ে জঘন্য মিথ্যা, সেই জঘন্য মিথ্যাটা হলো না হওয়ার কথা। এই জন্য উদাহরণ হলো অন্যান্য বড় বড় পাপগুলোর মেইন গেট, যা আয়াতটা রাত করেছে ওখানে। এরপরে যেটা আসছে, এই হলো দিন আমানো এই জিতা নিবু কাসির মিন যন ফাইন্না বা'দা যন ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা আই হুব্বু আহাদুকুম আন ইয়াকুল লাহম আখিহি মাইতান ফাকারিহতুমু। তো এখানে আল্লাহ তিনটি হারাম জিনিস বর্ণনা করেছেন, এর মধ্যে আবার পরবর্তীগুলো এর চেয়ে বড় হারাম, মানে কবিরা গুনাহ। প্রথমে বলছেন উদাহরণ থেকে দূরে থাকো, এবং এরপরে হলো জাসুসি, অর্থাৎ গোয়েন্দাগিরি থেকে দূরে থাকে, কারো পিছিয়ে পড়ে যাওয়া, পিছিয়ে নেওয়া, এখান থেকে দূরে থাকে। অহেতুক বলছি, রাষ্ট্র এবং সামাজিক সংরক্ষণ নিরাপত্তা কারণ হলো সেটা অন্য বিষয়। আচ্ছা, আর একটি এরপরের হারামটা হলো তোমার একে অপরের গীবত করো না, অর্থাৎ নিন্দা করো না। এরপর আল্লাহ তালা এই পরনিন্দা সম্পর্কে বলেছেন, তোমরা কি পছন্দ করবে কেউ তার মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করতে? অবশ্যই তা পছন্দ করবে না, অপছন্দ করবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে কত বড় পাপ গীবত বা পরনিন্দা, মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করার সমতুল্য যা নাকি ঘৃণিত। এই যে বড় বড় পাপগুলো বলেছেন আল্লাহ তাআলা, বিশেষ করে গীবত, পরনিন্দা, জাসুসি করা, কবিরা গুনাহ, গীবতটা কবিরা গুনাহ, জাসুসি করা এটা হারাম, এর আগের হারাম, এই পর্যায়ক্রমে তিনটি হারাম, এবং সবচেয়ে লাস্টে গিয়ে কবিরা গুনাহ হচ্ছে গীবত। এই গীবতের মেইন প্রথম ধাপ হলো উদাহরণ, এর সেকেন্ড ধাপ হলো জাসুসি করা বা পিছিয়ে পড়া। সেটার কারণে কেউ কাউকে উদাহরণ করলো, এবার দেখো সত্যি নাকি দেখি, দেখার জন্য পিছনে পড়ে গেল, পিছিয়ে পিছিয়ে সে গোয়েন্দাকে আকর্ষণ করলো, এবার গিয়ে দেখলো না সত্যি সে পাপটা ব্যক্তিগত কোনো পাপ অপরাচ্ছে করে, এসে ওটাকে অপরকে বলে দিল, গীবত হয়ে গেল। এই জন্য আল্লাহ তারা এই যে কবিরা গুনাহর মেইন গেট, প্রধান প্রথম ধাপ, ফার্স্ট পদক্ষেপ, যেটা আছে ফার্স্ট স্টেপ, এটা হলো উদাহরণ। এখান থেকে আল্লাহ তালা এই গেটটা বন্ধ করে দিলে সামনের গেটগুলো যাওয়া সম্ভব হবে না, ইনশাল্লাহ মোমেনরা সংরক্ষিত থাকবে। এটা বলছে হে মোমেনগণ, তোমরা উদাহরণ করো না, অর্থাৎ অনেক ধরনের ধারণা থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা গোনা, অর্থাৎ কুধারণা গোনা। আসলে আমরা কুধারণাই করবো না, সুধারণা করবো। কেউ যদি ভুল করে কাউকে সুধারণা করে, কোনো গোনা নাই,
ছিল কোরআন কারিমের হুকুম বিধান, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুবাদের সেই ঘটনা আল্লাহ তাআলা বলছেন, লাউলা ইদ সামিআতুমুহু যন্নাল মুমিনুন ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খাইরা, যখন তোমরা ঘটনা শুনলে তাহলে কেন মোমেন নরনারী একে অপরের উপর সাধারণা করল না? যে কোনো ঘটনা শুনেই মাত্র সুধারণা করা, এটা কোরআনের আদেশ, এখানে এটা বোঝা গেল। আর সুধারণা যদি করে এবং সত্যি যদি সে শু না হয়, কোনো গুণা নেই বলছে এটা কোরআনের আদেশ, আদেশ পালন করেছে। কিন্তু যদি কুধারণা করা হয় এবং সেটা যদি অবাস্তব হয়, তাহলে কুধারণা একটা গুণা হচ্ছে, অবাস্তব হওয়ার কারণে এটা সবচেয়ে মিথ্যা পাপাচার হলো, এমন পাপ যে সবচেয়ে মিথ্যাচার, বড় জঘন্য মিথ্যাচার হয়ে গেল। আর যদি এটা বাস্তবেও হয় ঘটনাটা, তাহলে কি হবে? উদাহরণ গুণা, এটা হারাম কাজ হলো, এরপরে সে যাচাই করবে এটা আর একটা হারাম, এরপরে গিয়ে গিবত করবে যে সত্যি সত্যি এরকম দেখে আসলাম, সত্যি হলেই তো গিবত হচ্ছে, পরচর্চা নিয়ে পরনিন্দা হচ্ছে, বুঝবেন না যেটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুণা। এই কবিরা গুণা লিপ্ত হওয়ার থেকে বাঁচতে হলে আমাকে উদাহরণ থেকে দূরে থাকতে হবে, সুধারণা করতে হবে। যদি আমরা সুধারণা করি পরস্পরকে, সমাজ রাষ্ট্র পরিবার সব সুধরে যাবে। ও যদি সুধারণটা বাস্তব নাও হয় তবু, কারণ একে অপরকে সংশোধন করার জন্য, পরস্পরের মানুষের আপোষ করার জন্য, যে মিথ্যা সেটাকে মিথ্যাই বলা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা না, এটা যে সংশোধন করে দেয়, মঙ্গল মঙ্গল চাওয়া হয়, কারো কল্যাণের জন্য করা হয়, সেটা মিথ্যাই না, অবাস্তব হলো মিথ্যা না। ঠিক উল্টা যদি বাস্তবও হয়, কোথাও নাউজ বলি না, গীবত এগুলো হারাম নিষিদ্ধ এবং কখনো কখনো করে দেবে না। আসুন, মানুষ আমি আমি যেমন চাই না, আমার পরিবার যেমন চায় না, তাদের সম্পর্কে কুধারণা করুক, আমি যেমন চাই না আমার সম্পর্কে কুধারণা করুক, তাহলে আমিও কারো সম্মেলন সম্পর্কে কুধারণা করবো না। যে আমি আমাকে সেফ রাখতে পারি অপরের কুধারণা থেকে, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সেফ রাখবেন ইনশাআল্লাহ মানুষের কুধারণা থেকে, বুঝলেন না? এটা হলো পদ্ধতি। আমি আমার মানুষের কল্যাণ চাই না, মানুষ আমার কল্যাণ চাই, আমি আমি যদি মানুষের আমার কল্যাণ চাই, যদি কুধারণা করতেই থাকি তাহলে কুধারণা আমার পর আসবে। মনে রাখার একটা কথা, উদাহরণ বলা হয় মানুষকে যখন একটা আঙ্গুল সামনে দিয়ে এভাবে দেখানো হয় আঘাত করার জন্য, অথবা কাউকে ভাবিত দেখানো, একটা আঙুল ভয় যখন দেওয়া হয়, তো একটা আঙুল যখন সামনে যায় কারো দিকে, যে তোমাকে ভয় দেখানো একটা আঙুল, দেখুন খেয়াল করে দেখুন আরও তিনটা আঙুল আমার দিকে নিজের দিকে আসছে, এটা উদাহরণ দিয়ে বলা হয়। ঠিক আছে, তোমার তিনটা আঙুল আমার দিকে আসছে, একটা আঙুল তো বাদল করছে, এইভাবে দেখাচ্ছি মানুষের ভয় দেখাচ্ছে, এই তুই এই করছিস, তুই এই করছিস, এরকম করে করলে তিনটা আঙুল কত আমার দিকেও আসে। সুতরাং একটা আঙুল দেখালে তিনটা আঙুল নিজের দিকে আসবে, মনে রাখবে এটা বলা। সুতরাং নিজেকে নিজের সেফ রাখি ইনশাআল্লাহ মানুষের কোথাও থেকে, তাহলে ইনশাআল্লাহ আমরাও সেফ থাকবো, বুঝলেন না? পরিবার সমাজ রাষ্ট্র সেফ থাকবে, এ সমস্ত ফাসাদ ফিতনা উদাহরণা অকল্যাণ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক দিন জেনে আমল করার মধ্যে আমিন আখাই দেওয়ান, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।